নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা মাধ্যমিক পাস হলেই কিন্তু এবারে দশ হাজার টাকা দেবে কিন্তু রাজ্য সরকার তো বন্ধুরা কীভাবে আবেদন করবেন যারা মাধ্যমিক পাস করবেন তো বন্ধুরা কী স্কলারশিপ কী কী ডকুমেন্টস লাগবে কোথায় ফর্ম ফিল আপ করবেন কোথায় পাঠাতে হবে ডকুমেন্টসগুলি বন্ধুরা আজকে সে নিয়ে সব কিছু বিস্তার জানাবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা আর কিছুদিন পরে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফলের ভিত্তিতে পড়ুয়ারা পেতে পারেন একের পর এক স্কলারশিপের সুবিধা যেগুলি মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনা করার ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে যে স্কলারশিপ সেই স্কলারশিপটির নাম হচ্ছে কিন্তু নবান্ন স্কলারশিপ এবং এটি কিন্তু উত্তর কোরিয়ার স্কলারশিপ নামেও কিন্তু পরিচিত তো বন্ধুরা যারা মাধ্যমিক পাস করবে বা উচ্চ মাধ্যমিক যারা পাস করবে যারা কলেজে পড়ছে তারাও কিন্তু এই স্কলারশিপ কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে সম্পূর্ণ ফির আবেদন করতে গেলে কোনো টাকা লাগে না তো কারা কারা আবেদন করতে পারবেন এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা মাধ্যমিকে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ষট্টি শতাংশ নম্বর পেতে হবে তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে পেতে হবে কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর এবং এছাড়াও যারা স্নাতকোত্তর মানে যারা গ্রাজুয়েশন পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন পড়ুরা কিন্তু নবান্ন স্কলারশিপের কিন্তু সুবিধা পাবেন একটু বলে দিচ্ছি যে যারা মাধ্যমিক পেয়ে যারা পাস করবেন তারা সিক্সটি ফাইভ পার্সেন্ট উচ্চ মাধ্যমিক কিন্তু সিক্সটি পার্সেন্ট এবং যারা কলেজে তারা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেলেই তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো কত টাকা পাওয়া যাবে তো এইখানে নবান্ন স্কলারশিপের প্রতি বছর সর্বনিম্ন দশ হাজার টাকা পয়সা পড়ুয়ারা পাবেন তো বিভিন্ন কোর্সের সময়সীমা এবং সেইগুলি খরচ অনুযায়ী এবং শেষ পর্যায়ে পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ ফলাফল ভিত্তিতে এই স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু বাড়ে এমন কিন্তু নয় যে দশ হাজার টাকা পাবেন যারা যারা বেশি কোর্সে ভর্তি হয়েছেন তাদের সময় সময় ডিউরেশান বেশি তারা কিন্তু বাড়তি বেশি নম বেশি টাকা কিন্তু পেয়ে যাবেন তো আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে তো আবেদন করতে ডকুমেন্টস লাগবে নবান্ন স্কলারশিপের ফর্ম যে কোনো জেরাস দোকানে কিন্তু পেয়ে যাবেন সেলফ ডিগ্ল ফর্ম জেরাস দোকানে পেয়ে যাবেন পরীক্ষা মার্কশিট জেরাস করে নেবেন সরকারি গেজেটের অফিসের দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট মানে বিডিওর একটি বিবি বিডিও যে অফিসারে কিন্তু একটা বাৎসরিক আয়ের ইনকাম সার্টিফিকেট তুলে নেবেন তার পাশাপাশি বর্তমান কোর্সে ভর্তির রসিদ মানে আপনি কলেজে বা স্কুলে ভর্তি হয়েছেন সেই স্কুলে ভর্তির রসিদ কপি জেরক্স করে দেবেন একটি পাসপোর্ট সাইজ ছবি তুলবেন এবং বিধায়ের কাছ থেকে শংসাপত্র মানে এমএলএ যা যে আছে আপনাদের সেইখান থেকে আপনাদের কিন্তু একটা শংসাপত্র তুলতে হবে তো নবান্না স্কলারশিপে আবেদন ফর্ম কিন্তু অনলাইনে পেয়ে যাবেন বা যে কোনো জেরক্স দোকানে কিন্তু আপনি ফর্মটা পেয়ে যাবেন সেটি কিন্তু ডাউনলোড করে আপনাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন ঠিকানায় আপনারা পাঠাবেন যারা পশ্চিমবাংলায় বাস করছে যারা দক্ষিণবঙ্গ বা এ সাইডে যারা বাস করছেন তারা কিন্তু নবান্ন চোদ্দো নম্বর ফ্লোর তিনশো পঁচিশ শরৎ শরৎচ্যাটাজি রোড শিবপুর হাওড়া সেভেন ওয়ান ডবল ওয়ান জিরো টু এ ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে কিন্তু পাঠাতে হবে এবং যারা উত্তরবঙ্গে যারা বাস করেন তারা কিন্তু উত্তর কন্যা পিও স্যাটেলাইট টাউনশিপ ফুলবাড়ি জলপাইগুড়ি এই এই যে অ্যাড্রেস দিয়ে আছে এই অ্যাড্রেসে কিন্তু আমাদের কিন্তু বাইপোস্টে পাঠাতে হবে তো এখানে কিন্তু একটু বলে রাখি মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তরে পড়ুয়াদের ক্ষেত্রে আরেকটি স্কলারশিপের সুবিধা রয়েছে যেটির নাম হল বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ এই স্কলারশিপে পাঁচ হাজার টাকা থেকে পর্যন্ত পাবেন কিন্তু পড়ুয়ারা তবে মনে রাখতে হবে যারা এই স্কলারশিপে আবেদন করবেন তারা কিন্তু নবান্ন স্কলারশিপের সুবিধা পাবেন না তো বন্ধুরা যারা যারা বিকাশ মান যারা নবান্ন স্কলারশিপ যারা আবেদন করছেন তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশমন স্কলারশিপ কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না বা আপনারা যদি স্বামী বিবেকানন্দ বা বিকাশমন স্কলারশিপ অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার নবান্ন স্কলারশিপ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কোনো একটি রাজ্য সরকার থেকে আপনাদের কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মনে হয় যদি বন্ধুদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখবে তখন বন্ধু সব ভালো থাকুন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ